তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি টুলি, টুলিস ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ওয়েলকাম। এখন বাজে সকাল 8:30। আমি সকালবেলা উঠে গেছি, উঠে ফ্রেশ হয়ে নিজেকে রেডি করে এখন ছেলেকে খাওয়াবো। ছেলে সারাদিন কী করে সব দেখাবো, ছেলের রুটিন, সারাদিনের রুটিন। ছেলে ঘুম থেকে উঠে গেছে, উঠে বাবার পাশে বসে আছে, হেডফোন আর ফোন ঘাঁটছে। এইদিকে আমি ছেলের খাবার বানিয়ে নেবো, সকালের ব্রেকফাস্ট বানাতে এইখানে চালের গুঁড়ো নিয়েছি। চালের গুঁড়োতে আছে সয়াবিনের বীজ, কাজু বাদাম, মসুরির ডাল আর চালের গুঁড়ো। আমি এখানে নুন আর মিশ্রি দিয়ে জাল দিয়ে নেবো। পাপা আমার পাপার চটি পরে একটু হাঁটছে, সকালবেলা একটু খেলো খেলো করছে। এইদিকে আমি ওর চালের গুঁড়িটা জাল দিয়ে দুধ গুঁড়োটা মিশিয়ে নিলাম। নেসলের ন্যানপ্রো 3 দুধটাও খাওয়াই আমি সেই ছোট্টবেলা থেকে, একদিন বয়স থেকে। এদিকে আটাটা হয়ে গেছে, ওকে খাওয়াতে খাওয়াতে আমাদের ভাতটা বসিয়ে দেব, কারণ ওকে খাওয়াতে খাওয়াতে আমার ভাতটা হয়ে যাবে। তাড়াতাড়ি আয়, খেতে হবে তো, তাড়াতাড়ি আসো 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 আসো। পাপা চটি পরে দেখতো কি অবস্থা। ফ্যানের তলায় শুকোতে দিয়েছি, মানে ঠান্ডা হতে দিয়েছি ওর খাবার। তো চলো এখন ওর খাওয়াটা শুরু করা যাক। তো সকালের খাবার খেতে বসছে সামনে বই নিয়ে, না হলে মোবাইল দাও, ফোন দাও, কার্টুন দেখবো এরকম বলে, একটু বাহানা করে। ফোনে কার্টুন চালিয়ে দিলে একটু ভালো লাগে হয়তো, কিন্তু বাচ্চাদের তো সবসময় ফোন দেওয়াটা উচিত না। মাঝে সাঝে একটু ভুলিয়ে ভালিয়ে গল্প করে সামনে বই দিয়ে খাওয়াতে হয়, সেই জন্য ওকে সামনে বই দিয়ে একটু গল্প করে খাওয়াচ্ছি। খাওয়ানো হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছে, এখন ওকে আমি জামা কাপড় পরিয়ে দেবো। জামা কাপড় পরানো হয়ে গেছে, ওর পাপা এখনো ঘুমের থেকে ওঠেনি, তো না উঠুক। এদিকে আমি বিছানাটা গুছিয়ে নেব, ওর পাপা শুয়ে আছে। বিছানাটা গুছিয়ে ছেলে একটু খেলতে যাবে, এদিকে আমি আমাদের রান্নাটা সেরে ফেলবো। আমাকে ভাত তরকারি রান্না করতে হবে। ছেলের জন্য দুপুরে খিচুড়ি, ওকে চাল দিয়ে, ডাল দিয়ে, কিছু সবজি দিয়ে, শাক পাতা দিয়ে ওকে ওকে খিচুড়ি রান্না করে খাওয়াই। তো একটু খিচুড়িও খুব ভালো খায়, বাচ্চাদের পক্ষে ভালো খাওয়ানো সবজি দিয়ে খিচুড়ি। স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি, একটুখানি হলুদ দিয়ে দিয়েছি, এক চামচ তেল দিয়ে দিলাম। তো এখন আমার খিচুড়ি বসানোর জন্য একদম রেডি, একটু জল দিয়ে দিলাম। পাপা ফ্রেশ হয়ে চলে এসছে, উঠে তাই পাপার কাছে একটু আদর খাচ্ছে। তো পাপা ফ্রেশ হয়ে এখন খেতে বসবে, পাপাকে খাবার দিয়ে দিয়েছে। এ মা, তোমার প্যান্ট তো ছেঁড়া। না না, এটা এখনকার স্টাইল, তো এখনকার ছেলেরা পরে, নো প্রবলেম। এখন আমি ছেলেকে চান করাতে যাবো, জল পেলে খুব খুশি, বালতির মধ্যে কেমনভাবে বসে আছে। এখন 12:30 বেজে গেছে, তো ছেলের খাবার রেডি। আমারও খুব খিদে পেয়েছে, ছেলের বাবা খেয়েছে, ছেলে খেলো, এখন ওকে খাইয়ে আমি খেতে বসবো নিলিবিলি। ওকে প্রতিদিন এই সবজিওয়ালা খিচুড়ি আর একটা ডিম সিদ্ধ দিয়ে দুপুরের ভাতটা ওকে খাওয়াই প্রতিদিন, ও খুব ভালো খায়। আর তো ডিমের পাগল, ছোটোবেলা থেকে ডিম খুব ভালো খায়।
ছেলের খাওয়া হয়ে গেছে, ছেলে যেখানে খেয়েছে সেই জায়গাটা মুছে নিলাম খুব সুন্দর করে। আমার ছেলে খেলতে গেছিল, খেলতে খেলতে জল পিপাসা পেয়েছি, তো জল খেতে এসছে, তো বিকালে একটু ঘুরু ঘুরু করে আসলো। এখন আমি একটু বাইরে এসেছি, বাইরে দেখো এখানে এখন 7:05 বেজে গেছে, কিন্তু এখানে সন্ধ্যার কোনো কারবার নেই। আমার শ্বশুরবাড়ির বাবার বাড়ির ওখান দিয়ে এতক্ষণে রাত হয়ে গেছে, কিন্তু এখানে এখনও সন্ধ্যায় লাগেনি। কি করছিস বাবা? এস খাই না পেঁয়াজ, রাখ তুই নিচে রাখ। আমি এখন চলে যাব হোটেলের বাইরে, তো এখানে একটু আসলাম হাঁটতে। তো চলো, এখনো আস্তে আস্তে সন্ধ্যা লাগছে, এই তো চলে এসেছি বাড়িতে। বাবা তুমি কি খাচ্ছ? এখন ঘরে যাব, আমার ছেলে খাচ্ছে কুরকুরি। আমাকে দাও, আমাকে দাও। আহ, দেবে না। এই দেখো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে আসছে, 7:30 বাজে, মানে এখানে 7:30 সময় সন্ধ্যা লাগে। তো রাত্রিবেলা আমি ছেলেকে বই স্লেট নিয়ে বসাই, এখন বেজে গেছে 8:00 বেজে গেছে। ওই অজগর আসছে তেরে, ও কই, ওটা কোথায়, ওটা ও কই, তারপরে আয় আমটি আমি খাবো পেরে আম। হুঁশইতে ইঁদুর ছানা ভয়ে মরে, হুঁশই কই, দেখো হাত দিয়ে দেখো, হুঁশইতে ইঁদুর ছানা ভয়ে মরে, হুঁশ। হ্যাঁ, দীর্ঘইতে ইগল পাখি পাছে ধরে, কই দীর্ঘই। হ্যাঁ, হুঁশুতে উঠ চলেছে মুক্তি তুলে, হুঁশু কই। হ্যাঁ, উঠ উঠ উঠ, দীর্ঘইতে দীর্ঘইটি আছে ঝুলে, দীর্ঘইতে দীর্ঘইটি আছে ঝুলে, কোথায় দীর্ঘই কোথায়। রীতে ঋষিমশাই বসেন পুজোয়,
রি কই দেখাও রিতে ঋষিমশাই বসে বোঝায় হ্যাঁ তারপরে রিতে লিকার যেন ডিগবাজি খায় হ্যাঁ গুড বাই নাও এ ফর অ্যাপেল এ কই এ ফর অ্যাপেল এ কই এ কই এ তাহলে দেখো হাতিয়ে এ ফর অ্যাপেল এ এ বি ফর বল বি কই বি সি ফর ক্যাট হ্যাঁ সি ফর ক্যাট সি কই বা সি ফর ক্যাট সি সি ক্যাট মানে বিড়াল মিউ এটা সি এটা সি এটা ডি ডি ফর ডগ তারপর ই ফর এলিফ্যান্ট ই কোনটা হাত দিয়ে ভালো করে দেখাও হ্যাঁ তারপরে এফ ফর ফ্রগ এফ কোনটা কোনটা পা দেয় না বইয়ে বাবা ওকে যাই হোক আজকে রাতে কোনো খাবার হবে না কারণ আজকে সকালে যা রান্না করেছিলাম সেগুলো আছে আর আমাদের হোটেলের বাইরে পুজো হয়েছিল ওইখান থেকে কিছু প্রসাদ আমার বর নিয়ে এসছে সেগুলো আজকে রাতে খাবো তো আজকে রাতে রুটি তরকারি বানানো বন্ধ এখন বাজে রাত 8টা রাত বললে হবে না ওই এখানে তো সন্ধ্যায় লাগে 7:30টার সময় তো রাত হয়ে গেছে তো ওকে খাওয়াবো 9টা থেকে 9টা 15-এর মধ্যে ওকে খাওয়াবো রাতের খাবার শেষ খাবারটা তারপরে 10টার মধ্যে ও ঘুমিয়ে যাবে ওকে ঘুম পাড়িয়ে দেবো তো চলো দেখতে থাকো ছেলের রাতের খাবার সেই চালের গুঁড়ি জাল দিতে হচ্ছে অল্প করে জাল দিচ্ছি রাত্রে একটু অল্পই খাওয়াই ছেলে একটু খেলছে এখন বেজে গেছে রাত 9:30 থেকে 9:30 বেজে গেছে তো ওর এখন খাওয়ার টাইম তাকাও বিরক্ত হয়ে যাচ্ছে খাওয়া শেষ খাওয়াটা দেখালাম না স্ক্রিনে বাড়ি নিলাম কারণ ভিডিও তো অনেক বড় হয়ে যাচ্ছে চোখ তো ছোট ছোট হয়ে গেছে ছেলে ঘুম পেয়েছে তো আজকের মতো ছেলে ঘুমিয়ে পড়েছে রাত হয়ে গেছে 10টা তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একবার আমার একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যদি ভালো না লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলেও কমেন্ট বক্সে জানিও তো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ